সখীরা বলছে, রাধে কৃপা করে একবার তোর সঙ্গ ছাড়া যেন আমাদের করিস না। আমরা যতই অপরাধ করি না কেন, শত অপরাধ মার্জনা করে তোর সঙ্গ যে আমরা চাই রে রাধে। কেননা এবার রাধা রানীকে বলছে, ওরে রাধে, তোর মুখে তোর বধুর কথা শুনতে শুনতে আমাদের সর্ব ইন্দ্রগণ আনন্দে পুলকিত হয়ে উঠেছে। ও রাধে, তুই যে এতক্ষণ তোর বধুর কথা বললি, কিন্তু তোর বধুর সঙ্গে কখনো সাক্ষাৎ করবি কই, সে কথা তো বললি না, বল বল। রাধারানী বলছে, ওরে সখী, শুনেছি সে নাকি ভক্তের ভগবান, সে নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার ইঙ্গিত ছাড়া তো গাছের পাতা নড়ে না। তো তাহলে সে যদি ভক্তের ভগবান হয়ে থাকে, তাহলে আমি আমি তো বাদীর ঘরে বসত করি, আমি কেমন করে তার সঙ্গে সাক্ষাৎ করব। যদি তার কৃপা হয় তাহলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। তবে তোরা যা, এখন চলে যা, যে যার গৃহে চলে যা, সময় বুঝে যদি প্রয়োজন হয় আমি তোকে স্মরণ করব, তখনই তোরা আসবি কেমন। এমন কথা শোনা মাত্রে বীরাবিন্দা কুন্দলতিকা ইত্যাদি যত শিষ্য ছিল সবাই একে একে চলে গেলেন। যোগমায়া মা দেখছে, রাধারানী তো এখন এই এলো না, রাধারানী তো এখনই এলো না, মাধব তো বসে আছে তার সে ভাবিনীর কথা অনুসরণ করে রাধা কুণ্ডের তীরে। তাহলে রাধারানী যদি না আসে, তাহলে তো রাধারানীর বিরহ ব্যথা যন্ত্রণা সইতে না পেরে হয়তো সেই কুণ্ডে হয়তো প্রাণ ত্যাগ করবে। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে যোগমায়া বলছে, তুলসী, ও তুলসী, তুলসী, তুমি একটু এসো তো তুলসী। এখনো পর্যন্ত বীরাবিন্দা কুন্দলতা তারা তো সে রায়ধনীকে তো আনতে পারলেন না, অর্থাৎ ও তুলসী তুমি একটু যাবে, যাও তুমি একটু গিয়ে রায়ধনীকে সঙ্গে করে নিয়ে এসো, কেননা মাধব আমার বসে আছে সেই রাধাকুণ্ডের তীরে। যোগমায়ার কথা মতো তুলসী আবার চলেছে ধীরে ধীরে রায়ধনীর কাছে। যোগমায়া মার কথা মতো যখন তুলসী চলছে, এদিকে মহাজন পদকর্তা আমার রাধা গোবিন্দের লীলা দর্শন করে এক পাশে দাঁড়িয়ে তিনি পদ রচনা করছে, কেমন ভাবে বলিল, অধিকার বসে লইয়া তুলসী কয় মধুর নাগর শেখর যথা
মহাজন পদকর্তা কি বললেন, রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। তুলসীরে যখনই যোগমায়া বললেন, তুলসী তাড়াতাড়ি করে রাধারানীর সম্মুখে এসে উপস্থিত হলেন। আর রাধারানী রূপসী নিয়ে তুলসীর সঙ্গে কথোপকথন করে বলছে, তুলসী ও তুলসী, তুলসী তুমি এসেছ, বেশ বেশ জানো তুলসী, তুমি তো বড় কৃষ্ণ প্রিয়াসী তাই না? তাই আমি বলি কি, আমার বধুর সঙ্গে না আমার এখনো সাক্ষাৎ হয় নাই, তাই বলি কি তুমি একবার আমার বধুর কাছে যাও। তুলসী আমার বধু কেমন আছে তুমি জানবে, আর আমার কথা বধুকে বলবে। তবে জানো তুলসী, আমি তো নারী তুমিও নারী, তবে নারীর মান যেন বজায় থাকে। তুমি এমনভাবে যাবে আমার বধূ তো একটু খুবই বোঝে, কিছু বললে অনেকটাই বুঝে যায়, তা তুমি বুঝে সুঝে কথা বলবে কেমন? কেননা সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, জনিরে বুঝে পরে কইবি কথা মান যেন বজায় থাকে। বলি অশোক সখি শোন শোন, এমনভাবে কথা বলবি, কারণ আমার বধূ এতই চতুর, একটু কিছু বুঝবার আগেই অনেক কিছু বুঝে নেয় কেমন, তাই বুঝে সুঝে কথা বলবি। চতুরালীর কাছে বুঝতে গেলে, যে কিছু বলতে গেলে আগে কিছু জেনে বুঝে তবেই তুই কথা ফেলবি। তবে শোন তুলসী, তুই যাবি বটে, কিন্তু আমার কথা যেন আমার বধুর কাছে কিছু বলবি না কেমন, তুই গিয়ে আমার বধুর সব কিছু জেনে তবে আমার কাছে আসবি। এবার এবার রাধারানীর কথা শুনে তুলসী এবার চলেছে আমার কোথায়, গোবিন্দের কাছে। কেমন ভাবে মহাজন এক পাশে দাঁড়িয়ে আমার মাধুর্যময় উভয় উভয়ের দর্শন করছে, আর তিনি এক পাশে দাঁড়িয়ে সে পথ খালি রচনা করে যাচ্ছে। তুলসী তুলসী মনে রহরছি, তুলসী তুলসী মনে রহরছি, তুলসী তুলসী মনে রহরছি, বলে সাদর।
তুলসী তুলসী মনের হরিষি চলিল রায়ের বলে। এবার রায়ধনীকে বলে যখন তুলসী মনের হরিষি চলে যাচ্ছে, কিন্তু গোবিন্দ আমার আশাপথে নয়ন দিয়ে তো বসে আছে, দূর থেকে কেবল কিঞ্চিত দেখতে পেয়েছে। তাই কি বলছে, দেখিয়া তুলসী নাগর ইলসী, দেখিয়া তুলসী নাগর ইলসী, দেখিয়া তুলসী নাগর ইলসী, বসাইল যতনে কাছে দিবা, দেখিয়া তুলসী নাগর ইলসী যতনে বসাই কাছে। আবার আপ দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাইল কাছে। কি কেন না, গোবিন্দ আমার দূর থেকে যখন দেখতে পেল যে তুলসী আসছে, দূর থেকে লক্ষ্য করে বলছে তুলসী তুলসী, যখনই তুলসীকে ডাকছে তুলসী হাত চানিতে তাড়াতাড়ি করে ছুটে আসছে গোবিন্দর দিকে। অমনি বলছে তুলসী তুমি এসেছো, বা 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 খুব সুন্দর হয়েছে। জানো তুলসী, আমি না তোমার জন্য আশাপাতে নয়ন দিয়ে বসেছিলাম। কেন জানো, আমি দেখছিলাম যে কখনো তুমি আসবে। তো বেশ তুলসী তুমি একটু বিশ্রাম করো। তুলসীকে বিশ্রাম করতে বলে আকুল প্রাণে তখন আপনি আকুলি করিয়া ব্যাকুলি, মানে এত আকুল হয়ে গেছে রাধারানীর সঙ্গে মিলন হবার জন্য। তাই বলছে পদকর্তারা কীভাবে মিল করে যাচ্ছে, যে আপনি আকুলি করিয়া ব্যাকুলি রায়ের গমন খুঁজছে। বলছে তুলসী তুলসী শব্দ শোনো, বলছি তুমি যে এসেছ এই কাননের মধ্যে এসেছ, তো একবার তোমার রায়ধনীকে একটু নিয়ে আসতে পারোনি? যদি একবার তোমার রায়ধনীকে নিয়ে আসতে পারতে, তাহলে না একটু আমরা এখানে মিলন হতাম। তুমি কি পারতে না চেষ্টা করলে বলো বলো তুলসী? এমন কথা বলা মাত্রে, এমন কথা শোনা মাত্রেই গোবিন্দকে বলছে বেশ, কেননা সময়ও বুঝিয়া সরস হইয়া মিলিবি কান নাগর কান, এমনভাবে বলে বলতে হবে শোনো শোনো, বলি নাম ধরে জপ করতে থাকো, নাম ধরে জপ করতে থাকো, তুমি নাম করতে থাকো, নাম ধরে তুমি এই সরসকুলে বসে তার নামের মালা তুমি জপ করতে থাকো। এমন কথা বলে তুলসী আবার চলেছে রাধারানীর কাছে, এসে নিকটে এসে বলছে বলি ও রাধে রাধে, তবে শোন শোন, তোর বধু তোকে কাছে না পেয়ে সে গৃহ জ্বালানি এসে রাধা কুণ্ডের তীরে বসে আছে। তবে যদি তোর বধুর প্রাণ তুই রক্ষা করতে চাস, তাহলে আর বিলম্ব না করে তুই চলে বার, হ্যাঁ তোর বধুর সঙ্গে সাক্ষাৎ করবি, আয় রাধে। রাধারানীকে বলছে ওরে তুই আয় আমাদের কাছে, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দে। সখীরা যখন সাজাতে নিয়ে আসছে, তখন বলছে রাধারানী বলছে জোরে, সখী আমি যে বাদির ঘরে বসত করি, তোরা যে আমাকে সাজাতে আসছিস, তবে এই সাজ মনে হয় আমার সাজা হয়ে যাবে রে। কেননা একদিকে বাপের কোল, অন্যদিকে আমার শ্বশুরের কোল, আমি দুটো কুলের মাঝে থেকে আমার মধুর আমি ভালোবাসি বলে কত লোকে কত কথা বলে আমায়, আর আমি এখন কেমন করে যাব আমার বধুর কাছে বলবো? রাধারানী আজ কৃষ্ণ প্রেমে
উন্মাদিনী হয়ে আছে, কিন্তু মনের ভিতরে সকল সেই ভালোবাসার কথা তার অন্তরে রেখে তার মুখে এমনভাবে শক্ত শক্ত কথা বলছে, বল বল ওরে সখী, আমি কেমন করে যাব আমার ওই সেই প্রাণবধু আর সাধন ভজন করবার জন্যে? তুই কি বলতে পারিস? আমি যে বাড়ির ঘরে বসত করি, তাহলে দেখুন এখানে সারাদিন আপনারা লীলার রস আস্বাদন করছেন, হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করে আপনাদের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে আছে, তবুও কিঞ্চিত এই যে রাধারানীর যে ভালোবাসা, এই ভালোবাসাটা কেমন? আপনারা হয়তো অনেকেই মনে মনে চিন্তা করবেন যে আমরা বাদীর ঘরে বসত করি, রাধারানী বাদীর ঘরে বসত করে, তাহলে রাধারানী বাদীর ঘরে বসত করেও সে ভগবানকেই এমনভাবে ভালোবেসেছিল যে তার সে ভালোবাসায় মুগ্ধ হয়ে গোবিন্দ সর্বশ্রেষ্ঠ একমাত্র যত সখী ছিল, হ্যাঁ অষ্ট সখীর মধ্যে শুধু নয়, তার যে সহস্র সখী ছিল সকল সখীর শ্রেষ্ঠ হচ্ছে আমার রাধারানী রায়ধনী, হ্যাঁ একমাত্র ভালোবাসার সে ভাণ্ডার। কি করে হলো? সেও তো আমাদের মতো বাদীর ঘরে বসত করত। তাহলে রাধারানী যদি বাদীর ঘরে বসত করে ভগবানকে লাভ করতে পারে, আর আমরা যদি একটু কারোর সাথে কথা বলি, হ্যাঁ সাক্ষাৎ না করে অন্তত ফোনেও যদি হালো হাই করে কথা বলি, তাহলে পাড়ার লোকে আমাদের অনেকে অনেক কিছু বলে, তাই না? বলে ওই বাড়ির মেয়েটা মনে হয় খুবই একটা তত সুবিধা নয়, ভালো নয় কি, তাই না? কিন্তু রাধারানী যে যে বিশ বাজারের মাঝে হ্যাঁ ওপেন করে তার ভালোবাসার কথা প্রকাশ করছে, তাহলে রাধারানীর ভালোবাসায় কি কোনো দোষ ত্রুটি কিছু ছিল না? হ্যাঁ এ কেমন ভালোবাসা জানতে ইচ্ছে হচ্ছে না আপনাদের? কি ইচ্ছে করছে না জানতে? ইচ্ছে হচ্ছে বলবো? হ্যাঁ ভালোবাসার কথা শুনতে কিন্তু সবারই ভালো লাগে, যে 80 বছরে বুড়ো বুড়ি হয়ে গেছে আমরাও সেই রাস্তায় এসে গেছি, আর বেশি দেরি নয়, কিন্তু ভালোবাসার কথা শুনলে কিন্তু সবারই ভালো লাগে। হ্যাঁ তাহলে রাধারানীর ভালোবাসাটা কেমন?